দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগো কি সামনে, রোজে মহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে, রোজে মহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ وَإِنْسَانًا عَلَى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায় মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হ্যায় এক চশমে জদন গাফিল যা শাহে নবাসি এক চশমে জদন গাফিল যা শাহে নবাসি শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি শায়দ কে নিগাহে কুন দাগাহ নবাসি উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক হজ মাহফিল 9 জানুয়ারি 2019 মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকা
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন মাদ্রাসা কর্তৃপক্ষ, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের এক আয়াতের তিলাওয়াত করেছি এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে যারা ভয় করে, গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া নির্ধারণ করে রেখেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পৃথিবী নামক গ্রহটা মুমিনদের জন্য এক অশান্তির বেড়াজাল, জেলখানা, বেঈমানের জন্য, দুনিয়াদারের জন্য একটি শান্তির স্থান, বালাখানা। এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ তাআলা পরকাল জিন্দেগির ভয় অন্তরে ঢুকানোর কথা বলেছেন। কেন? দুনিয়াতেও দেখি আমরা মানুষ মানুষকে ভয় করে, সন্তান পিতামাতার সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়ে। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, ওস্তাদ থেকে শাস্তি পাওয়ার ভয়ে। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, বিচারকের পক্ষ থেকে শাস্তির ভয়ে। আল্লাহ পাক ভয়ের কথা বলার কারণ হলো গুনাহের থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ পাক চান না তার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। জান্নাতের জন্যই আল্লাহ পাক চান তার বান্দা বান্দি সব জান্নাতে যাক, জাহান্নামে কেউ না যাক। তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়তে হবে, আর গুনাহ ছাড়ার জন্য আল্লাহর শাস্তির ভয় অন্তরে জমা করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি ভয় না আসবে, ততদিন পর্যন্ত হাজার বয়ান করলেও মানুষের মধ্যে গুনাহ ছাড়ার কোনো চিন্তাও আসবে না। বরং দেখেন, এই জমিনের মধ্যে যার 24 ঘন্টা জিকির, দুনিয়া 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 দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ওয়াজে আসিয়াও দুনিয়া, আখেরাতের লাইনে কিছু কাজ করে সেখানেও উদ্দেশ্য থাকে দুনিয়া। এই লোকটাকে জিজ্ঞাস করুন, তুমি দুনিয়ার এত পাগল কেন? দুনিয়া চিরস্থায়ী বলবে না, সামান্য সময়। বলে কত বছর? বলে এক মিনিটেরও গ্যারান্টি নেই। বলে তাহলে তুমি এই দুনিয়ার জন্য এত পাগল কেন? তোমাকে কি দুনিয়ার লাইনে কেউ বয়ান করেছে? বলবে না, কেউ বয়ান করেনি।
আখেরাতের লাইনে যেরকম বয়ান, তাবলিগের বয়ান, জুমার বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, এরপরে কত লেখার মাধ্যমে মানুষকে বোঝানো হয়, বই আকারে দেওয়া হয়, এর 1000 কোটি ভাগের এক ভাগও কি দুনিয়ার লাইনে মানুষকে বোঝানো হয়? চুরি কেমনে করবা, ডাকাতি কেমনে করবা, ছিনতাই কেমনে করবা, দুর্নীতি কেমনে করবা, বলে না। আচ্ছা, তুমি দুনিয়ার পাওয়ার জন্য যে আশা করতেছ পাগলের মতো, চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছ, এই দুনিয়ার যে কাজ করো, কৃষক কৃষি কাজ করে দিন রাত সারা সময় মাঠে শীতের মধ্যে, মা বাবার আপন মহাব্বতের বন্ধনটাকে ছিঁড়ে ফেলে বিদেশ যায় চাকরির জন্য, টাকা আর কিছু না, আর কিচ্ছু না, দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ তোমার কাছে কি বিদেশ গিয়ে তুমি চাকরি করবে, কোটি টাকার মালিক হবে কোনো গ্যারান্টি? বলে না, কোনো গ্যারান্টি নেই। কৃষককে যদি বলি কৃষক তুমি সারা দিন রাত মাঠে কাজ করো, ফসল হবে, গ্যারান্টি? বলে না, হতেও পারে নাও হতে পারে। তাহলে তুমি নিজেই বলতেছো এটা ক্ষণস্থায়ী, ফলাফলে গ্যারান্টি নেই, এর পিছনে কোনো বয়ানও নাই। অথচ আখেরাত বলে চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নেই, এবং আখেরাতের কাজ করলে ফলাফল বলে নিশ্চিত, কোনো সন্দেহ নেই, পাওয়া যাবে। বলে এটা বুঝানোর জন্য বয়ান, বলে 24 ঘন্টা শুধু বয়ান, এরপরেও মানুষ কেন আখেরাতমুখী হচ্ছে না, বরং দুনিয়ার পেছনে ঘুরে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত এই জমিনের মুসলমান, কে কার আগে জাহান্নামে যাবে? এখন একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে কত আকাম করে জাহান্নামে যেতে পারে, প্রতিযোগিতা করতেছে আকামের, অন্যায়ের, অপরাধের, গুনাহের, এবং গর্ব করে। তুই তো বড়টা পারো নাই, তুই 5 টাকা চুরি করছো, আমি তো 5 লাখ করেছি, গর্ব করে গুনাহ করে। তুই তো 1টা থাপ্পড় দিয়েছো, আমি তো 2টা দিয়েছি, তুই অমুক মুরব্বীকে 1টা গালি দিয়েছো, আমি তো 5টা দিয়েছি। বলেন তো এই অবস্থাটা সমাজে আছে না নাই? কি বুঝলেন, এগুলো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা না জাহান্নামে যাওয়ার? কারণটা কি? দুনিয়া ক্ষণস্থায়ী, ফলাফলে গ্যারান্টি নাই, এরপরে কষ্টও বেশি, এত কষ্ট, চাষি কষ্ট করে, ড্রাইভারেরা কষ্ট করে, রাত নাই দিন নাই রাস্তায় ঝগড়া করে, কত মানুষ থাপ্পড় দেয়, এত কষ্ট করে গালাগালি শুনে থাপ্পড় খেয়েও কিছু টাকা নিয়ে বাসায় আসে, কিছু চাল ডাল নিয়ে থাকে, এত কষ্ট, এত কষ্ট দুনিয়ার কাজে, কেউ বয়ানও করে না, বুঝায়ও না, ফলাফলেও গ্যারান্টি নেই, কষ্ট। অথচ আখেরাত চিরস্থায়ী, ফলাফলে গ্যারান্টি আছে, কষ্টও কম। শীতের দিনে মসজিদে নামাজ পড়তে কষ্ট কম, ঢুকলে আর বের হতে মনে চায় না, খুব আরাম লাগে। আবার গরমের সময় মসজিদে ঢুকতে খুব আরাম, 5 বার ওযু করে নামাজ পড়লে শরীর ফ্রেশ লাগে, আরাম লাগে। এরপরে মানুষও খুব সম্মান করে, বেইমানেরা বিধর্মীরাও সম্মান করে। তাহলে আখেরাতের কাজেও কষ্ট কম, ফলাফল নিশ্চিত, গ্যারান্টি আছে, এরপরে বয়ান, তাবলিগের বয়ান, ইমাম সাহেবের বয়ান, জুমার বয়ান, খতিবের বয়ান, বক্তার বয়ান, পীরের বয়ান, এরপরও মানুষ জাহান্নামে যাওয়ার পাগল হয়ে প্রতিযোগিতা করে জান্নাতের কথা ভুলেই যাচ্ছে। কারণ কি? একমাত্র কারণ আল্লাহর দরবারে দাঁড়ানোর চিন্তাই নাই, সেই দাঁড়ানোর দিন হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতা আছে, এই কোনো ভয় নেই। এজন্য আল্লাহ বলেন আমার দরবারে আসতেই হবে, জবাব দিতে হবে, ওই দিনটাকে ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার দরবারে তোমার আসতে হবে, জবাব দিতে হবে, ওই দিনটাকে ভয় করো।
واتقوا يوما ترجعون فيه الى الله ওই দিনটাকে ভয় করো হে মুমিন, যেই দিন আল্লাহর দরবারে সকলেই হাজিরা দিবে, সবাই উলঙ্গ থাকবে, কে ধনী গরিব কোনো পরিচয় হবে না। রিক্সার ড্রাইভারও যেই হালাতে থাকবে, ধনী মানুষ তার থেকে আরো কঠিন অবস্থানে থাকবে। বলে এটা শুধু পরকালে না, পরকালে যে কাজগুলো হবে আল্লাহ নমুনা হিসেবে দুনিয়াতে দেখাচ্ছেন। গরিবের টেনশন কম, আরামে ঘুমায় আর খায়, ধনী মানুষের টেনশন বেশি, হিসাব বেশি, আরামে ঘুম নাই, আরামে খানাও নাই, কারণ তার সম্পদ যত বাড়ে হিসাব তত বাড়ে। ডাইনে খায় বামে খায়, খাই খাই জিন্দগির কন্ট্রাক্টারি নিয়েছে, ডান হাতেও পায় বাম হাতেও কোনো হিসাব নাই, রাতারাতি রাতারাতি দেখেও হচ্ছে, বড় লোক হয়ে যাচ্ছে। বাজারে গেলে সবাই সার 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 বলে চিল্লায়, সব আপনার জন্য, টাকা লাগবে না টাকা লাগবে না। উদ্দেশ্য কি? দিলে তো বেশি দিবে, পরে নিও, সারে তো এখন না দিলে ভরে দিবে বান্ডিল। কিন্তু এই বান্দা জানে না যে আমি বেহিসাব ডানে বামে যখন আনতেছি, একদিন না একদিনের জবাব দিই তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে, মরার পরে নয়, মরার আগে এই জমিনের আদালত তার সামনে দাঁড়ানো। এগুলো বুঝাবার কোনো হালাত নাই, সব আপনাদের চোখের সামনে, কত কোটিপতি আজ জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়ানো। একান্ত দুনিয়ার লাইনেও যদি বান্দার জবাবদেহিতার কাঠগড়ায় না দাঁড়ায়, এমন অবস্থা আমরা দেখি, ডানে বামে হারাম হালালের ভেদাভেদ না করে যত অর্জন করে, সুদ আর ঘুষ খায়, সুদ আর সুদ আর সুদ, এমন ভাবে উপার্জন করতেছে মনে খুশি, বাজারের এত বাজার সদায় ঘরের মধ্যে ধুমধাম খানার আয়োজন, দশ বছর বয়সে কামাই করলো, আল্লাহ বেজার হয়ে যাওয়ার কারণে এমন এক গজব আসলো, দশ বছরের কামাই রুজি সব ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, কে এরম চিল্লায় কে এনবে? হ্যাঁ, সামনে বসাইছেন কেন ভাইরা আমার? আল্লাহ পাকের জন্য বারবার বলেন ভয় করো, আমি আল্লাহর ওই দিনটাকে ভয় করো যে এই দিন আমার দরবারে সবার হাজিরা দিতে হবে, পালাবার কোনো জায়গা নাই। শুধু বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ না, সারা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন, শোষণ হয় জুলুমের দ্বারা, শাসন হয় ইনসাফের দ্বারা। এক কথায় দুনিয়াটা শাসন করেছেন ইনসাফগার দুইজন বাদশা, দুনিয়াটা শোষণ করেছে দুজন জালেম, একজন নমরুদ আর একজন বখতে নসর, কেউ বলেন সাদ্দাত। শাসন করেছেন একজন পয়গম্বর সুলাইমান বা সুলাইমা, দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতে মসদে ওয়াপুরি। সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করলেন, আর একজন জুলকরনাইন বাদশা, বাদশা জুলকরনাইনের ঘটনা সুরায় কাহাফের মধ্যে আছে, সুলাইমান নবীর ঘটনা সুরায় নমলের ভেতরে আছে। জুলকরনাইনের ঘটনা শুনলাম, ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, আমার জানাজার পরে কাফন থেকে দুটো হাত এভাবে বের করে পুরা এলাকায় ঘুরায়া কবরে নিবা। ইন্তেকালের পরে জানাজা কমপ্লিট হয়ে গেল, হাতে রকম বের করে ঘুরাইয়া এলাকার মানুষের দেখায় কবরের দিকে নেয়। দুনিয়াদারেরা ডাক দিয়ে কয়,
তাকায় দেখ, সারা দুনিয়ার পাওয়ার পাইয়াও লোভ সামলাইতে পারে না, মরানের পরেও হাত বিছায় কয় আরো দাও আরো দাও আরো দাও। মুমিনেরা ডাক দিয়া কয় রে বেঈমান না না, বাদশাহ জুলকারনাইন বুঝায় গেল রে বাঙালি দুনিয়াদার মানুষ, আমি সারা দুনিয়ার ক্ষমতা হাতে নিয়াও আজ খালি হাতে কবরে রওনা দিলাম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, নদীরে পার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আপনারা যদি ইতিহাস জেনে থাকেন বলুন তো এই জমিনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ বাহাদুর নমরুদ হামান কারুন সাদ্দাত ফিরাউন এদের ইতিহাস যদি জেনে থাকেন বলেন বর্তমান জমিনে বাংলাদেশ না সারা দুনিয়ার বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয় নমরুদের সমান হবে। অথচ নমরুদের দাপট কত, ফেরাউনের দাপট কত, কারুনের দাপট কত, এত সম্পদ, কিন্তু এই নমরুদের সাইজ করতে আল্লাহর বিমান কামান কিছু লাগে না, বিশাল সৈন্য বাহিনী লাগে না, সামান্য একটা মশা তাও অসুস্থ, অসুস্থ মশায় তার সব ধ্বংস করে ফেলল। এরে বান্দা, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও, দাদায় নাতি রে কয় নাতি আমার হায়াত কত বলতে পারবি নি, নাতি কয় দাদা আমি কেমনে বলবো আপনার হায়াত কত, কয় ডায়েরি তালাশ কর, ডায়েরি খুলে দেখে দাদা 100 বছর পার হয়ে 50-এর কোঠায় চলছে, দাদায় কয় তাহলে আমার মতো বড় এই জমিনে আর মাস্তান কেউ নাই বাহাদুর কেউ নাই, তাই তো দাদা, কয় তাহলে লাঠিটা আমার হাতে দাও রাস্তায় না আমি বাহিরে ঘোরাফেরা করে একটু মাস্তানি করে আসি। এবার নাতির হাত ধরে দাদায় বের হয়ে গেল, আমার মতো বড় কেউ নাই, আমি তো বিশ্ব আশেক, আমি তো মুফতি আজম, আমার মতো কেউ নাই, দাদায় অহংকারী ভাব নিয়ে নাতির হাতটা ধরে কিছু দূর যাওয়ার পরে দেখে মারেফতের খানকা বট গাছ, বট গাছ তালাব এক বুড়া কান্দে তার থেকেও বুড়া, দাদায় না তিনি নিয়ে হাঁটিয়া হাঁটিয়া গিয়া কয় রে ও চাচা কেন কাঁদো, আব্বাই মাইর দিছে মাইর, তোর বাপ আছে কসকি, আমি মনে মনে ভাবছি আমার থেকে বড় বাহাদুর কেউ নাই, তোমরা কয় ভাই ভাই নয় ভাই এর ছোট ভাই আমি, দাদায় না তিনি কয় রেড সিগন্যালের আওয়াজ, মনে করছিলাম এই জমিনে নবীর আশেক আমার থেকে বড় কেউ নাই, কিন্তু বের হয়ে দেখলাম আমি কিসের আশেক, আমার সুন্নত নাই নামাজ নাই পর্দা নাই সুদের ব্যবসা, কিন্তু এই জমিনে আমার থেকে বড় বড় আশেক আছে যাদের গলায় ছুরি লাগবে সুন্নতের ঘরে আগুন লাগতে দিবে না, তুকু যাব সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবু আদনে সবতুরা কারে শয়তা মি কুনি না মত বলি গরলি রামতাস্তে বরবলি হমসুরাত হমসিরাতে মুসতফা দরতামামি হালে উকুন ইত্তেবা'ই সুন্নতে খাইরুল বশর গিরে লাজেম তাবয়াবি আই পেশা।
তোর বাবা তোরে মেরে লাগাইছে, বাবারে না দেখলে হবে না, চল নাতি ওর বাপ দেখে আসি। এবার লাঠি দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দরজায় গেল, জঙ্গলার পাশে ডাক দিয়া কয়, ও দাদা বটগাছতলা সন্তান কাঁদে আপনার নি বলে আমার, এখনো কাঁদে নাকি বলে, হ্যাঁ কাঁদে, এই বুড়া বয়সে সন্তানের কেন মারলেন, কয় দাদাই বলছিল বাদাম আনতে, বাদাম আনেন এই জন্য মায়ের দিছি, আপনারও বাপ আছে বলেন কি। দাদায় নাতির হাত ধরে কানে ধরে তওবা করে সামনে বাড়া যাবে না, বেতের বাড়ি খেয়েছে আমরা, তুলে ফেলবে বাড়ি লো, কানে ধর তওবা কর, জীবনে আর বাহাদুরির গান গাবো না, কারণ বিশ্বনাথ থানার ভেতরে টাকাওয়ালা বাহাদুর আছে না নাই? ও বাহাদুর ভাই, তোমার বাহাদুরি তুমি জানো নি, সিলেটের জমিনে সিলেট জেলা শহরে টিকবে না। সিলেটের বাহাদুর তুমি যতই বাহাদুরি করো, তোমার বাহাদুরি ঢাকা জেলায় রাজধানীতে টিকবে না। রাজধানী ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতের জমিনে টিকবে না। ভারতের জমিনওয়ালার বাহাদুরি আমেরিকা রাশিয়া পরাশক্তির সামনে টিকবে না। আমেরিকা রাশিয়া বাহাদুরি আমার আল্লাহর দরবারে টিকবে না, কারণ আমার আল্লাহ হলেন ধনী আর সবাই হলো গরিব। তুমি মনে করছো অমুকে ধনী, কিসের ধনী, সেও তো আর একজন আর থেকে নেয়, আল্লাহ বলেন ওরে ও তো আমি বাঁচায় রাখছি, সবাই আমি আল্লাহর কাছে গরিব অসহায়। এত বড় ধনী মানুষ টাকার অভাব নাই, যার চতুর্পার্শ্বে সিকিউরিটি গার্ড আছে। বঙ্গোপসাগর দেখতে গেল অথবা সিলেটের সুরমা নদী পার হতে গিয়া নৌকার ভেতরে যখন বসলো, তখন শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল, এত কিছুর শক্তি এখন তার ভেতরে কাজ করে না, মরে যাবে মরে যাবে, ঢেউ ঢেউ মেঘনা পদ্মা যমুনার ঢেউ। ওরে আল্লাহর গোলাম, বিমানে যখন মানুষগুলো চলে, নেপালে কত বিমান ধ্বংস হয়, কত জীবন চলে গেল, এত বড় টাকাওয়ালা, এত বড় সিকিউরিটি গার্ড, কিন্তু এমন এক জায়গা দিয়ে তিনি চলছে বিমানে অসহায়, চোখের পানিগুলো মাঝে মাঝে পড়তেছে, ঢেউয়ের মতো বিমান কাঁপতেছে, বাদ দেন বাইরের বিমান, বাংলাদেশের হালাত বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতেই যদি তুমি নিঃস্ব হয়ে যাও অসহায়ের মতো, হাসরের ময়দানে তো কেউ না গাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানী। আল্লাহ বলেন ওই দিনটারে ভয় কর, যেদিন আমার দরবারে সবাই অসহায়ের মতো থাকবে, নবীদের থেকে তো বড় দামি আর কেউ নাই। সবাই আপনারা জানেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, যেই সূর্যটা জমিন থেকে এখন 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূর, একটা মুখ জমিনের দিকে দেওয়া, এই সূর্যটা দিনে ছিল রাতে নাই, এরপরও কেন গরম লাগে ঘাম। রহমতে আলম বলেন সেদিন সূর্য মাথার উপরে আসবে, ওই কেয়ামতের দিন জমিন তামা হবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, আল্লাহ পাক রাগান্বিত এক আওয়াজ দিবেন, কত যে রাগ, বলে আল্লাহর রাগ কেমন, কয় আল্লাহ কত বড় কয়, সীমানা নাই সীমানা নাই, বলে বয়ান কর বয়ান কর, করতে 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 আল্লাহর বড়ত্বের বয়ান তোমার যেখানে শেষ, লেখতে থাকো আল্লাহ কত বড় কত বড় কত বড়, যেদিন তোমার কালি শেষ হবে, কলম শেষ হবে, কাগজ শেষ, তোমার জিন্দেগির আল্লাহ বড় কথাটা লেখা যেদিন শেষ হবে, যতটুকু তুমি বলবা তার থেকেও ধারণার বাইরে আমার আল্লাহ বড়। অতএব আমার আল্লাহ যত বড় আল্লাহর দয়াও তত বড়, আল্লাহ যত বড় আল্লাহ পাকের রাগও তত বড়। কেমন রাগ জানেন, রহমাতুল্লিল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব, যেই নবীর মতো আর নবী নাই, যে নবীর মতো নবী নাই, যার কোনো উদাহরণ নাই, সেই নবীর কাছে একদিন নবীর একাধিক বিবিরা আবদার করলো, নবীর কাছে গিয়া বলো, নবী এক সময় গরিব ছিলেন, এখন যুদ্ধ করে গনিমতের মাল পায় ধনী,
নবীর কাছে একটু আবদার করবো, আগের তুলনায় খরপোশ একটু বাড়ায় দিবেন, ভালো কথা। কিন্তু নবীর সামনে গিয়ে বলবে কে, সাহস নাই। সবাই মিলে ধরলে আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহাকে আপনি বলতে পারবেন। আম্মা জানায়েশা গিয়ে বললেন পয়গম্বরের দরবারে সমস্ত বিবিদের আবদার করপোশ বাড়ায় দেন, কথাটায় কোনো ভেজাল নাই, দাবি সঠিক দাবি, অবশ্যই এটা দামি একটি দাবি করলেন, কিন্তু উদাহরণটা টানতে গিয়ে পেঁচে পড়ে গেলেন। উদাহরণ টানলেন পারস্যের রোম সম্রাটের স্ত্রীরা, এরা কত স্বাচ্ছন্দে জিন্দেগি যাপন করে, এদের মতো আমাদেরকে দেন, আল্লাহর কাছে এটা বড় অপছন্দ হয়ে গেল। কাফেরের সাথে তুলনা করলেন কেন? আল্লাহ আয়াত নাজিল করে বলেন জিব্রাইল আমার নবীরে জানায় দাও, এক্ষুনি যদি আপনার বিবিরা তওবা না করে, তওবা করতে বলে না করলে এক্ষুনি আপনি সব বিবিগুলো তালাক দিয়ে দিবে, তওবা করবে না হয় তালাক হয়ে যাবে। আল্লাহ বলেন আমার রাগ কত, হাসরের ময়দানে রাগ প্রকাশ হয়ে যাবে, আল্লাহ একটা হুংকার দিবেন বিকট। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আওয়াজটা এত বিকট হবে যে আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই বেহুশ হয়ে যাবে, নবীরা পর্যন্ত বেহুশ। ঘটনা আপনারা শুনেছেন ওলামাদের জবান মোবারকে, উম্মতেরা পাগল পারা হয় আদম নবীর কাছে যাবে সুপারিশ করবেন, আদম নবী বলবেন আমি পারবো না, আমি আমার নিজের টেনশনে পাগল হয়ে আছি, কি উপায় হবে আমার। দৌড়ায় যাবে মুসা নবীর কাছে, বলবে আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি, কি উপায় হবে আমার। দৌড়ায় যাবে ইব্রাহিম নবীর দরবারে, বলবে আমিও টেনশনে আছি, আমিও কি উপায় হবে আমার, পারবো না। চলে যাবে ঈসা আলাইহিস সালামের দরবারে, ঈসা নবী বলবেন আমিও পেরেশান, আমার কি উপায় হবে। এরা কেন পেরেশান হবে, নবীরা তো বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই, কিসের পেরেশানি? হাদিস শরীফে তার বিবরণ দেওয়া আছে, ওকে দিকে আমি যাব না। ঈসা নবী বলবেন আমিও পেরেশান, তবে ঈসা নবী একটু উপকার করে দিবেন, শোনো তোমরা সব জায়গায় দৌড়ায় না, আজকে তোমরা আজকে যতই দৌড়াদৌড়ি করো লাভ হবে না, এক জায়গায় গেলে লাভ হবে, আখিরি নবীর দরবারে চলে যাও, আখিরি নবীরে তালাশ করে বের করো কোথায়, বলে মাকামে মাহমুদের মধ্যে যাও। কথাটা আপনারা আরো আগেও শুনেছেন, এখনো শুনলেন, চিন্তা করে আধা মিনিটে জবাব দেন, নবীদের থেকে কি বড় ভীর বড়, খাজা মঈনুদ্দিন বড়, শাহজালাল। তাহলে নবীদের হালাত যদি হাসরের ময়দানে এমন হয়, বলো তোমার ভীর বাবার কি উপায় হবে। এরে আল্লাহর বান্দা, আমিও পীরের মুরিদ, তবে আমার মুরিদের স্লোগান হলো আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর নবীর সুন্নত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর সুন্নত অনুযায়ী চলে না, আল্লাহর শপথ আমি আমার পীরকে মানব না। এরে নবীর উম্মতের দল, বলে কেয়ামতের দিনটা কায়েম করার দরকার কি, এখনই তো ঠাড়া দিয়া সাইজ করলে হয়ে যায়। কত গজব পরে কত মানুষ ধ্বংস হয়ে গেল, নমরুদদের লেংরা মশা দিয়ে সাইজ করালেন, ফেরাউনের লোহিত সাগরে চুবাইলেন, আবার কেন কেয়ামত, আবার কেন কেয়ামত? এই প্রশ্ন আপনি করলেন শালীন ভাষায়, কিন্তু নাস্তিক গুলো বিশ্বাসই করে না, বলে কেয়ামত বলতে কিচ্ছু নাই। এবার শুনো কেয়ামত কেন, এক সন্ত্রাসী একজনকে হত্যা করে ফেললো, থানার ওসি সাহেব পুরাই আদালতে হাজির করলো, আদালত রায় দিয়ে দিল তার হত্যা করো ফাঁসি দাও। ঘটনার বিবরণ বুঝলে বলেন হত্যার বদলে হত্যা হলো কয়জন,
বিচার হলো কয়টা? আর একটা টপ লেভেলের সন্ত্রাসী পাস্টারে জবাই করলো, 7 মার্ডার 6 মার্ডার, তাকেও ধরে নিয়ে আদালতে হাজির করা হলো, আদালত রায় দিল তাকেও হত্যা করে দাও। বলেন তো, এ প্রথম ব্যক্তিকে হত্যা করলো, একজনের বদলে একজনের হত্যা, কিন্তু এই বান্দা 5-7 জনের হত্যা করলো, তারে যদি হত্যা করে বিচার তো একটার হলো, আরো 6টার বিচার রয়ে গেল। এই 6 জনের বিচারের জন্য আল্লাহর শাফাত করে বলি, দুনিয়ার কোনো আদালত বাকি 6 জনের বিচার করতে পারবে না, কোনো আদালত পারবে না। এই 6 জনের বাকি বিচারের জন্য আর একটা এমন আদালত দরকার, যেই আদালতে গুট চলে না, টেলিফোন চলে না, ওই আদালত আদালতের নাম হলো কিয়ামতের আদালত। ওদিন ইনসাফের বিচার হবে, কোনো জুলুম নাই। ফজরের নামাজের পরে হাশরের ময়দানে বিচার শুরু হবে, জোহরের আগে শেষ। টাইম কত? কয়? 500 বছর। 500 বছর। এরে নবীর উম্মতের দল, যারা জান্নাতি ডান হাতে আমল নিয়ামা দিয়া বলবে জান্নাতে যাও, জাহান্নামীদের জাহান্নামে পাঠায় দিবে, কিন্তু আমার নবী আল্লাহর দরবারে আছেন, তিনি জান্নাতে যাচ্ছেন না কেন? আমার একটা উম্মতও জাহান্নাম থেকে না আসা পর্যন্ত আমি নবী জান্নাতের দরওয়াজায় যাব না। এই শুনলা নবীর মায়ার বয়ান, নবী আমার দরুদি, রহমতের নবী, রহমতের কান্দার নবী আমার, কিন্তু তুমি নবীর আদর্শ মতো যদি না চলো, হাশরের ময়দানে সেই নবী বলবে তুমি ভেঙে যাও, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। মিয়া টুপি পরি, নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে রাখলাম, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ি, ফজরের হালাল খাই, ঘুষ খাই না, সুদ খাই না, মিথ্যা বলি না, বার বার কাফের বলে গালি দেয়, একটা জবাব দেই না, দেখা হলে সালাম দেই। তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই, সুন্নত নাই, তুমি আমাকে বলো কাফের আর তুমি জান্নাত পাবা? তোমার বাবার কেনার টাকা জান্নাত নাকি? গালি দিলে তো সুযোগ থাকলে আমি তোমাকে দিতে পারি, কারণ তোমার উপর দিয়ে তাকাইলে দেখা যায় তুমি মুসলমান পরিপূর্ণ হতে পারো নাই। দাবি করো তুমি আশেক, দাবি করো তুমি নবীর টাটকা আশেক, অথচ চুলের দিকে তাকায় দেখি তুমি ক্রিকেটারের বন্ধু হয়ে বান্দর হয়ে আছো। দাবি করো তুমি নবীর আশেক, কিন্তু সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারলা না, তোমার নখের দিকে তাকায় দেখি 1.5 মিটার লম্বা। এরে আল্লাহর বান্দা, তোমার চুলের মধ্যে নবীর সুন্নত নাই, লেবাসের মধ্যে নবীর সুন্নত নাই। তুমি যদি বলো আমি আশেক, আমি বলবো তুমি আশেক নামের বাটপা। জান্নাত পাওয়া সহজ, কে বলেছে তোমাদেরকে? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা সারা জিন্দগি কাঁদলেন কেন? এমনকি আমার রহমতের নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও সারা রাত ইবাদতে কান্নায় কাটায়। এজন্য আল্লাহ বলেন, অন্তরে ভয় ঢুকাও, হাশরের ময়দানে হাজিরা দিতে হবে, পালাবার কোনো জায়গা পাবা না রে বান্দা। আর এই ভয়টা যদি তুমি অন্তরে ঢুকাইতে চাও, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী সাদিকিন সলিহিনদের বন্ধু হয়ে যাও। সন্তানকে আব্বা জান বললেন, প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমায় যাবি। তার মানে কি? তুই বাজারে গিয়া দুধ কিনে আনবি তারপরে পান করবি? ব্যাখ্যাটা এমন না, ব্যাখ্যা হলো তুই প্রতিদিন ঘুমের আগে
আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি, তার মানে আমি দুধ কিনে তোর মাথার কিনারায় রেডি রাখবো, তুই শুধু পান করবি। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা সাদিকিন সলিহিন, ওলি ওলি এক বচনে ওলি বহু বচনে আউলিয়া, এদের বন্ধু হয়াত থাকবি সবসময় সবসময়, তার মানে বন্ধু হয়ে থাকার দায়িত্ব সবসময় তোমার, আর সর্বাবস্থায় জমিনে আমার প্রিয় বান্দা রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ পাক সবসময় আমার একদল বান্দা রাখবো যারা আমার প্রিয় বান্দা। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। রাহমাতুল লিল আলামিন বলেন, কখনো একই সময় সারা দুনিয়ার মানুষ গোমরা হবে না, বাতেল হবে না, লাইনচ্যুত হবে না। সারা দুনিয়ার বড় বড় লাইনের দলগুলো যদি বেলাইনে চলে যায়, সংখ্যায় কম হলেও একদল সঠিক রাস্তায় হকের ঝান্ডা নিয়ে তারা থাকবে সব সময়, একদল হকের পক্ষে থাকবে যদিও সংখ্যায় কম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, যাদের অন্তরে আশাশুরের দিনের ভয় নিয়া গুনাহ সারবে তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আপনারা সবাই তো একমত, আমার নবীর থেকে দামি আর কেউ নাই, সেই নবী, সেই নবী যার কোনো গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করুন। ইয়া আইয়ুহান নাবিয়ুত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি, আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না। এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, কত নত হইয়া বিনয়ের সাথে পায় ধরার মতো আওয়াজ দিয়ে বলি, বাবা টুপি পরো, নামাজ পড়ো। তুমি রাজি হও না, রাজি হও না, বিভিন্ন ভাবে ফতুয়া দিয়ে আমার আটকাইতে চাও, হুজুর টুপি লাগে না, বয়স হয় নাই, মাথা গরম হয়, কত ফতুয়া। অথচ তুমি বলো আমারে 5 লাখ না কেন, 5 কোটি টাকা দিয়া যদি বলো হাফিজ ভাই তোমার নাউজুবিল্লাহ টুপি ফালায় দাও, দাড়িটা কেটে ফেলো, আমি জবাব দেব না, তোর অন্তর থেকে তুই জবাব দে, তুই 5 কোটি টাকা দিলে তোর অন্তর কি বলে যে আমি টাকার লোভে দাড়ি কাটবো, টুপি ফালায় দিব, তোমার অন্তর কি বলে দিব? তাহলে আমাকে একটু জবাব দাও, তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও যুবক আমিও যুবক, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তুমি আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, তোমার বাইতুল্লাহ আমার বাইতুল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক। তোমাকে পায়ে ধরে বিনয়ের সাথে মহব্বতে বুঝাইলাম, এরপরও কেন টুপি পরতে চাও না? আমাকে টাকা দিবে, জবাইয়ের ভয় দেখাইবে, জীবন যাবে, মরে যাব, তারপরও টুপি ছাড়বো না, দাড়ি কাটবো না, কারণটা কি রে বাবা? কোনো কারণ নাই, একমাত্র হাশরের দিনের জবাবের ভয়ে, আর কোনো কারণ নাই। জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি, দর্জন সাহাবা, এর মধ্যে একজন হলেন ওমরে ফারুক। যেই রাস্তা দিয়ে ওমর চলে, ও রাস্তায় শয়তান চলতে ভয় পায়, কেমন বেটা, কেমন পুরুষ, মদের বোতল নিয়ে চলছে যুবক, ওমরের দেখা ভয় পেয়ে গেল, আজকে বুঝি আমার রক্ষা নাই, ওমরের কথার আগে তরবারি রেডি। যুবক এমন ভাবে তওবা করলো, আল্লাহ ওমরের এই মুসিবতের জায়গা থেকে বাঁচায় দাও। ওমর কাছাকাছি আসার পরে বলে, বোতলটা দেখি আছে। যুবক এমন ভয় পাইলো, দিল থেকে তওবার নিয়ত করে ফেললো, আল্লাহ তাআলার কুদরত এসে গেল। ওমর বোতলটা নিয়ে দেখে এক ফোঁড়া মদও নাই, পুরা বোতলে দুধের দ্বারা ভরা। কেমন মানুষ, যেই ওমর তরবারি নিয়ে যায় নবীজির কল্লা কাটার জন্য,
একটু চিন্তা করেন সাহসটা কেমন। এরে নবীর উম্মতের দল, সেই ওমর কালেমার পতাকা নিয়ে নবীর এত প্রিয় হয়ে গেল। নবী বলেন, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ নতুন কাউকে নবুয়াত দান করতেন, আমার পরের নতুন নবী হতো আমার সাহাবি ওমর। নবীর মাথা আনতে গিয়া সেই ওমর কত আল্লাহর প্রিয় হয়ে গেল। ওমর দরজা তালা লাগায় কাঁদতেছেন, সাহাবি বলেন, কেন কাঁদেন? ভয়, ভয়, আল্লাহ যদি ঘোষণা করেন সবাই জান্নাতি, সবাই জান্নাতি, একজন বান্দা জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই, ওই একজন জাহান্নামী আমি হয়ে যাই নাকি? কেন আপনার না জান্নাতের টিকেট রেডি? বলে যে আল্লাহ টিকেট আমার হাতে দিলেন নবীর মাধ্যমে, আল্লাহ যদি বেজার হয় টিকেট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। কে সেই ওমর? অর্ধ জাহানের খলিফা, শাসক ওমর। দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যায়, কি মুসিবতে কে আছে খোঁজ খবর নিতেছে। এরে নবীর উম্মতের দল, ওমর একদিন ঘুরতে ঘুরতে গিয়া জঙ্গলার কিনারায় দেখে একটা ঘরের পার্শ্বে আগুন জ্বলে। আগুন ওমর দূরের থেকে দাঁড়াইয়া দেখতেছে, আগুনের পাশে একটা বুড়ি মহিলা বসা, আর ওই মহিলার পায়ের সামনে বাচ্চাগুলো মাটিতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে একটা বাচ্চা উঠে কান্না করে বলে, আম্মু ক্ষুধা, খানা দাও। মহিলা বলে, খানা রেডি হচ্ছে, পাত্রের মধ্যে আগুন জ্বলতেছে, অপেক্ষা করো। আবার ঘুমায় গেল। ওমর সালাম দিলেন, আম্মা যান এখানে গভীর রাতে আগুন জ্বলে কি করতেছেন? মহিলা কথা বলার আগেই মাথাটা গরম হয়ে গেল, কয়, তোমারে কি বলবো, ওমর নামের ব্যক্তি নাকি আমগো দেশ চালায়, আমি যদি সুযোগ পাই দুনিয়াতে না পারলেও হাসরের ময়দানে ওমরের দরবার, ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। এই বাচ্চাগুলো পড়ে আছে, একদিন দুদিন না খানা নাই, আমি একটা পাত্রে পানি নিয়ে গরম করি আর বাচ্চাগুলোর বাহানা দিয়ে রাখছি, খানা রেডি হচ্ছে, খানা নেই। ওমর পরিচয়টারে গোপন রেখে ডাক দিয়া বলেন, আম্মা যান অপেক্ষা করেন। দোরায় চলে গেলেন গোলাম আসলাম রে নিয়া বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয় চলে গেলেন। অর্ধজাহানের খলিফা ওমর, আল্লাহ আকবার, ওরে আল্লাহর বান্দা, অর্থ মন্ত্রণালয় থেকে আটার বস্তা রেডি করে ওমর ডাক দিয়া কয়রে, গোলাম আসলাম, আটার বস্তা আমার মাথায় দাও। গোলাম আশ্চর্য হয়ে গেলে, খলিফাতুল মুসলিমিন এটা কেমনে হয়, আমি গোলামের মাথায়। ওমর কি চমৎকার জবাব দেয় রে, আসলাম, আল্লাহর কাছে জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াইলে আমাকে দাঁড়াতে হবে, তোমার দাঁড়াতে হবে না, অতএব আমাকে জবাব দেওয়ার থেকে বাঁচানোর জন্য আটার বস্তা মাথায় দাও। আসলাম নিরুপায় হইয়া ওমরের মাথার মধ্যে এবার আটার বস্তা দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর, যেই ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া কোরআনের মধ্যে স্পষ্ট কয়েক জায়গায় আয়াত নাজিল করে বললেন, ও নবী, ওমরের কথাটা আপনি মেনে নেন, কারণ ওমরের কথায় আমি আল্লাহ একমত, ওমরের কথায় আমি আল্লাহ একমত। কেমন আদর্শ! ওই যে জবাবদিহিতার ভয় অন্তরে, এবার আটার বস্তা নিয়ে বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া বলেন, আম্মা যান আপনি ভেতরে চলে যান। ওমর নিজে আটার বস্তা থেকে আটা নামায়, নিজে হাত দিয়া খামিরা বানায়, রুটি বানানো শুরু করলেন ওমর। নিজে রুটি বানাইয়া বলেন, আম্মা যান এই রুটিগুলো বাচ্চাদেরকে দেন, আটার বস্তা রেখে গেলাম,
শেষ হওয়ার আগে পারলে আবার খবর দিব। মারাত্মক কোনো সমস্যা যদি হয় খলিফাতুল মুসলিমিনের দরবারে আসলে আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য। ওমর বিদায় নেয়, আল্লাহর বান্দি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওমর নামের বান্দাটারে না দিয়া এই যুবক যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পাইত তাহলে বুঝি দুনিয়ায় জান্নাতের বাগান পেয়ে যাইতাম। ওমর চলে গেলেন, পরের দিন মসজিদে নববীতে বৈঠক ডাকলেন জরুরি। বার্তাবাহককে বললেন অমুক এলাকায় গিয়া এক বুড়া মহিলাকে ডাক দিয়া নিয়ে আসো, বুড়িকে ডাকতে বলো। ওমরের আদেশে বার্তাবাহক চলে গেলেন বুড়িকে ডেকে নিয়ে আসার জন্য। খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন। বুড়ির মধ্যে ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক খলিফাতুল মুসলিমিনের জানায় দিছে আমার উপায় নাই। কাপাকাপি শুরু হয়ে গেল, আল্লাহর বান্দি ভয়ে ভয়ে ওমরের আদালতে মসজিদে নববীতে রওনা। ওমরকে আইসা তাকায় দেখে গতকাল রাতের বেলা যেই যুবক আমার আটার বস্তা দিল সেই যুবক খেলাফতের দায়িত্বে বসা। মহিলা ভয় পেয়ে গেল। ওমর বলে আম্মা জান কোনো ভয় নাই, একটা পাগড়ি নিলেন লম্বা, পাগড়ির এক মাথা দিয়ে ওমরের গলার মধ্যে পেঁচাইলেন আর একটা মাথা দিয়ে বলে আম্মা জান আপনার হাতে নেন, আর আপনি হাতে নিয়ে আমার বিচার করেন, কারণ আগে দেওয়ার দরকার ছিল, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার ছিল, নেতৃত্বে পারি নাই, নিতে পারি নাই, দেরি হয়েছে, আপনি মনে কষ্ট পেয়েছেন, আপনি বিচার করেন, এখনই করেন, কারণ হাসনের ময়দান আমি ওমর, এই অপরাধের জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে চাই না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কই গেল বাড়িওয়ালা? বাড়ি দাঁড়ানো আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। একদিন আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কোন দিন মসজিদের খাট এসে ঘরের দরজায় দাঁড়ায়। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দানার আলের মা, ও বৃদ্ধ বাবাজি, বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে মিথ্যা চিৎকারের জন্য বিশ্বনাথে ঢুকি নাই রে আম্মা জান। আপনারা এই প্রচন্ড ঠান্ডার ভেতরে বয়ান শোনার জন্য আছে, আমিও তো মায়ের সন্তান, আমি হাফিজুর রহমানের মা ও মা, আপনারাও তো মা, আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা, একটু কি আপনাদের মনে চায় না? ও আল্লাহ, তুমি এমন একটা সন্তানের মা বাবা বানায় দেও যেই সন্তানের আজান শুনে মানুষ ঘুম থেকে উঠে মসজিদে চলে যাও, এমন সন্তানের মা বাবা বানায় দেও যেই সন্তানের পেছনে দাঁড়ায়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে, এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। আজকে আপনাদের সিলেটের জমিনে আসার সময় ঢাকা জজকোর্টের এক উকিল ব্যারিস্টার আমার বন্ধুবার টেলিফোন করলেন, কি ব্যাপার ভাই জান? বলে আমাদের কোর্টের দামি একজন বিচারপতি আপনার ভক্ত, বয়ান শুনে দেখে নাই, তিন বছর ধরে খুঁজে আপনার সাথে কথা বলবে। আমি বললাম আপনি গিয়ে মোবাইলটা ধরায় দিয়েন। রানিং বিচারপতি অনেক উঁচু লেভেলের পাওয়ারে আছে, মোবাইলটা ধরায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আপনার বাড়ি? বলে আমার বাড়ি মাগুরা এলাকার পার্শ্বে। হুজুর আমি আপনার বয়ান শুনি বহুদিন ধরে, এখন আমার মোবাইলে বয়ান চলতেছে, আমি আদালত, বাসা কোথায়? অমুক জায়গায়, ঢাকায়। অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না, আমি ঠিকানা দিলাম অমুক জায়গায় আমি থাকি। বলে হুজুর আমিও তো ব্যস্ত। আমি বললাম এক জুমা পড়েন গুলশান এলাকায়, জুমা পড়েন, একদিন কথা হবে, আগামী জুমায় তিনি আসবেন। হুজুর একটা প্রোগ্রাম করাতে চাই, আমার এলাকায় কোরআনের বয়ান করবেন, আমার এলাকার সব মানুষ আপনাকে চায়, আমিও চাই। আমি বললাম এবছর তো সম্ভব না, এক বছর আগে ডায়েরি হয়েছে, আগামীর চিন্তা পড়ে।
রেখে দিব বলে হুজুর আর একটা কথা রয়ে গেল, আমার একটা সন্তান ছয় বছর হয়েছে, আমি স্ত্রীকে নিয়ে নিয়ত করেছি সন্তানটারে কোরআন ওয়ালা বানাতে চাই, হুজুর আমি কি করব একটু পরামর্শ চাই, কোথায় দিব কখন দিব একটু পরামর্শ চাই। আমি বললাম 18 তারিখ জুমায় গুলশান আসবেন ইনশাআল্লাহ, ওদিন আপনার সাথে বসে আমি কথা বলব। এরে মানুষ মনে করে মাদ্রাসায় পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ, বল বান্দা দাঁড়ায় বল এই জমিনে টুপি দেওয়ার কারণে, দাড়ির কারণে, নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কে কোন বিপদে আছে, আর তার থেকে তুই কত আরামে আছো, দাঁড়ায় বল। আল্লাহর কসম করে বলি কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে এই জমিনে দ্বিতীয় কোন মায়ের সন্তান নাই। না খায় মরে মাদ্রাসায় পড়লে না খায় মরে, নিজের খানার 13 জনে খায় না খায় মরি, এরপরও শেষ হয় না, একজন আর খানা 13 জন খায় এরপরও শেষ হয় না। রমজানে ডায়েরি নেওয়া লাগে ইমাম সাহেবের, দাওয়াত খালি দাওয়াত ডায়েরি নিয়ে মেনটেন করে নিলে রাখা যায়। সেক্রেটারি একদিন মাথা গরম করে কয় ইমাম সাহেবের পিছনে নামাজি পড়ুম না, কেন কয় আমার ঘরে খাইল না কেন, এরে নবীর উম্মতের দল, এটা বান্দার হাতের কামাই করা না, আল্লাহর দাও প্রদত্ত সম্মান বরকত, আর পেছনে ওসিলা হলো কোরআন আর রাসূলের সুন্নাত। একটা গালি দেই না কত মায়া কইরা কথা কই, আর আমারে কও কাফের, তোর আব্বা আম্মার খবর নিসুনি কোথায় তারা, আমারে কাফের বলার কারণটা কি আমি সাদা টুপি দিছি এই জন্য, আমারে কাফের বলো কেন আমি মদের বোতল টানি বিড়ি টানি এই জন্য, কি ব্যাপার কোথায় যাচ্ছ, কিসের বাহাদুরি করো অহংকারী করো, খেলার মাঠের বন্ধুরা কই গেল, নাই নাই একা একা হয়ে যাচ্ছি, লেখাপড়ার কত বন্ধু ছিল নাই একা একা, কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম এখন অনেকেই শুনি দুনিয়া থেকে চলে গেল, আপনার বেলায় এমন আমার বেলায় এমন, এ যুগ আমি যদি শার্ট প্যান্ট টাই পরে চলতে পারি কেউ আমারে বাধা দেওয়ার ছিল না, টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোর থেকে বুঝ আমার মোটেও কম নাই, লম্বা জামা পরলে শরীর আটকায় যায় কম বুঝি না রে বাবা, মাথা নষ্ট হয় না, মাথা যদি নষ্ট হয়ে থাকে তোরটা হয়েছে, কারণ ট্যাবলেট তুই খাও আমরা খাই না, নেশা পান তুই করো আমরা করি না, মাথা নষ্ট হলে তোরটা হতে পারে তোর আব্বারটা হতে পারে, আমাদের কোন হুজুরের মাথা গরম নয়, বরং পায় ধরে ধরে সেদিন, গত বছর না জানি তার আগের বছর ঢাকাতে বয়ান করব, মিরপুরের ওসি সাহেব আমার আগে বললেন হুজুর নেশার বিরুদ্ধে একটু বয়ান করুন, আমি বললাম ওসি সাহেব বসেন 10 মিনিট আমার কথা শুনে যান, কষ্টি পাথর বলতে পারবে কোনটা সিটি গোলার কোনটা স্বর্ণ, এই দেশের হক্কানি আলেমরা বলতে পারবে কোন টুপিওয়ালা ভেজাল কোনটা আসল, কিন্তু বলার কোনো কায়দা নাই, বললেও বিপদ না বললেও বিপদ। আমি বয়ানের এক পর্যায়ে বললাম কিসের মদের বোতল আর কিসের ইয়াবা ট্যাবলেট, সব থেকে এই জমানায় আন্তর্জাতিক নেশা গজবের নেশা মোবাইল, এই নেশার থেকে জাতিকে বাঁচান যুব সমাজকে বাঁচান, এই মোবাইলের নেশায় চোখের পাওয়ার শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, মা বাবার সাথে চূড়ান্ত ধ্বংসাত্মক আচরণ করে চরিত্রের ধ্বংসাত্মক দ্বার প্রান্তে চলে গেল যুব সমাজ, এই মোবাইলের গজবে কত তাজা তাজা প্রাণ কেড়ে নিল। এরে আম্মা জান আমিও মায়ের সন্তান, অনুরোধ করে বলি কয়দিন আর দুনিয়াতে থাকবেন আর বাহাদুরি করবেন, আপনারে যদি মার্কেটে যাইতে স্বামী বাধা দেয় মাথা গরম হয়ে যায়,
এরে আম্মা জান, যদি আপনার দিল বলে আমি হাফিজুর রহমান ছেলেটা ভালো, খোদার কসম করে বলবো আমার ভালোর পেছনে অবদান হলো আমার আব্বা আম্মার, তার মানে আমার মা বাপ ভালো, এ কারণে আমি ভালো, গাছ ভালো, ফল ভালো, পীর ভালো, মুরিদ ভালো, ওস্তাদ ভালো, ছাত্র ভালো, মা বাপ ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো, গাছ ভালো না খারাপ সন্তানের ফলের দ্বারা পরিচয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয়। এরে নবীর উম্মতের দল, ওরে আম্মা জান, যদি মনে করেন অমুক বান্দা ভালো, বুঝতে হবে তার মা বাবা ভালো, এই জন্য তার ফল ভালো, গাছ ভালো, ফল ভালো। আম্মা জান যদি বলেন আপনার ঘরে একটা কোরআনওয়ালা সন্তান তৈরি হবে, তাহলে ওই সন্তানের জন্য তৈয়ারের আগে আপনাকে নিজেকে তৈরি হতে হবে। কই আমার মা, আমার চাচি, আমার ভাবি, আমার আত্মীয় মহিলারা এখনো দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না, রাতের বেলা গেল হাত মুজা পা মুজা ঢিলে ঢালা বোরকা পরে। আর আম্মা জান আপনি এমন বোরকা পরে সিলেট মার্কেটিং এ গেলেন, বোরকা পরিয়াও না পরার সমান। স্বামী বাধা দিছে, স্বামীর সাথে আপনি তর্কে জড়ায় গেলেন, এরে আম্মা জান শাহজালালের কথা আর কি বলবো, সিলেটের জমিন ধন্য হলো। শাহজালাল রহমাতুল্লাহ আলাই কোন মায়ের সন্তান? শাহপরান রহমাতুল্লাহ আলাই চট্টগ্রামে শাহ আমানত। যুগ 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 চলে গেল, শুধু মুসলমান নয় বিধর্মীরা পর্যন্ত তাদের নামে শ্রদ্ধার সাথে স্মরণ করে কি কামাই করেছেন, কোটি টাকার মালিক এই জন্য না না, তারা এমন আদর্শ নিয়ে জমিনে চলছেন যেই আদর্শের কারণে আজকে বিধর্মীরা পর্যন্ত তাদের নাম নাই দোয়া পায় মহব্বতের সাথে শ্রদ্ধা। চট্টগ্রামের আমানত শাহ রহমাতুল্লাহ আলাই সরকারি একজন চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল, আজ ওই ডিসির ১৪ গোষ্ঠীর কোনো খবর নাই, অথচ আমানত শাহর নামে আজকে দুনিয়ার মানুষ পাগল। কত যুগ চলে গেলার পর আমানত শাহ নামটা মানুষের কলিজায় ঢুকে আছে, শাহজালাল রহমাতুল্লাহর নামটা কলিজায় ঢুকে আছে। কই কোটিপতির নাম তো কেউ নেয় না, বউই নেয় না, ছেলেরা নেয় না, বাইরের মানুষ কি নেবে? আম্মা জান একটু অনুরোধ করে বলছি, স্বামীর খেদমত করেন, মা বাবার খেদমত করেন, সন্তানকে কোরআনওয়ালা বানান, স্কুলে পড়ুক পড়ান, কলেজে পড়বে পড়ুক। এরে যুবক দুনিয়ার লাইনে চাকরি করো করো, তোমার কাছে আমার অনুরোধ একটাই হলো, তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালারে মহাব্বত করো, মুরব্বীর সাথে ভালো আচরণ করো, চরিত্র বিধ্বংসী নেশার থেকে নিজেকে বাঁচাও, মোবাইলের গজব থেকে বাঁচো। এ যুবক বিশ্বনাথ বাজারে এমবিবিএস ডাক্তার আছে নি? নাই? একজন একজন, হ্যাঁ না অনেক অনেক। আচ্ছা বলেন তো, সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান? হ্যাঁ, কোন ডাক্তার বয়ে বয়ে মশা মারে আর বিড়ি টানে, আর কোন ডাক্তার রাত্র ১২টা পর্যন্ত রোগীর সিরিয়াল ঠিক নেই? বাস্তব কথা বলতে এত টেনশন কেন? এখন আমাকে জবাব দে, চালাক বাঙালি, এমবিবিএস ডাক্তার, এফআরসিএস, এমসিপিএস, কত টাইটেল নিয়ে বসে আছে, সবাই তো টাইটেল ওয়ালা, কিন্তু ওই ডাক্তারের কাছে রোগীর ভিড় কেন বেশি? একজনকে হুজুর সে টাটকা গালি দেয়, তাই নাকি? হ্যাঁ, একটু চিন্তা করো তো বাবা, তোমার পায়ে ধরে বলছি, হ্যাঁ যুবক তোর পায়ে ধরে বলছি, একটু চিন্তা করতো, এমবিবিএস ডাক্তার সবাই, একজনের কাছে এত রোগীর ভিড় কেন? তোর মতো চরিত্রহীন নয়, তার আদর্শের কারণে, ব্যবহারের কারণে সে এই সুনাম অর্জন করেছে। তুই স্কুলে পড়, কলেজে পড়, ভার্সিটিতে পড়, তুই একদিন ম্যাজিস্ট্রেট হবি, ওসি হবি, ডিসি হবি, তুই একজন ইঞ্জিনিয়ার হবি, কলামিস্ট, যদি ঢুকতে চাও
তাহলে চরিত্র বিধ্বংসী মোবাইলের গজব থেকে নিজের আদর্শকে পবিত্র কর। তুই যেন ডিসির চেয়ারে বসিয়াও মরে গেলেও যেন এই চেয়ার তোর স্মরণ করে। আর এই স্মরণ করতে হলে বাতপারি আর বেইমানি করতে পারবি না, চরিত্রকে ভালো করতে হবে, ব্যবহারকে সুন্দর করতে হবে। তুই ব্যবহার সুন্দর করো, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে না, ওরে বেয়াদব। তুই আর আন্দোলনের জায়গা পাইলি না, তোরে যে শিখনে স্যার শিখাইলো সেই শিক্ষকের বিরুদ্ধে গেলি আন্দোলন করতে, ওরে বেহায়া। তোর উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? তুই তর্ক জড়াইলি আব্বা আম্মার সাথে আর লোক পাইলি না। তুই ফেসবুকে গালাগালি করতেছ আহমদ শফি হাটহাজারীর হুজুরকে, আর কাউকে পাইলি না? ওরে বেয়াদব, তোর উপরে গজব আসতে কোনো পর্দা থাকবে না। তুই লেখাপড়া করো না, তুই যে বিদ্যা চোর তোর মায় জানে, তুই যে নকল করে পাস করছো তুই তো বিদ্যা চোর। বিদ্যার মতো পবিত্র জিনিস যারা চুরি করবে এর দ্বারা জাতি কোনো আদর্শ পাবে না। কি বুঝলা? স্কুলের বিরুদ্ধে বললাম না, চরিত্রে নিলাম সাইজ করে। তওবা কর, তোর চরিত্রের কি অবস্থা তুই ভালো জানাস। তোর মধ্যে একটু 1% যদি মরণের ভয় থাকতো তো ঘুমের বালিশে যাইয়া কানের ভিতরে হিন্দি গানের তার লাগায় শুয়া থাকতি না। তোর মধ্যে এতটুকু ভয় নাই যে ঘুমের মধ্যেও তো কত যুবক মরে যায়। আমি যদি মরি, অতএব অনুরোধ করে বলছি রে যুবক, রাগ করিও না রে বাবা, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি, আর কোন উদ্দেশ্য নাই। কারণ 1 সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারো হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো, তওবার দরজা খোলা। এই মাহফিলে সবাই দোয়া করে, মোনাজাত করে, অনেকে কান্না করে, তোমার আমার চোখে পানি নাই কেন, কপাল পড়ে গেছে আর কিছুই না। আল্লাহর কাছে এখনো তওবা করো, দরজা খোলা। আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই, আমার অন্যায়ের খবর আমার মা যদি আজকে রাত্রে টের পায় আজকে রাত্রে ঘর থেকে নামায় দিব। কিন্তু আল্লাহ তুমি জানার পরও পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে কয় তারিখ? হ্যাঁ, 5 তারিখে আমি বয়ান করেছি সেন্ট মার্টিন। ওখানে বয়ান করলাম, গত বছরও গেলাম, এবছরও গেলাম। সেলুনে কাজ করে একটা যুবক সন্তান এসে চোখের পানি সেরে দোয়া চাইলেন, হুজুর গত বছর আপনার বয়ান শুনলাম, দাড়ি লম্বা, পাঁচক তো দূরের কথা, তাহাজ্জুদও বাদ দেই না, কেমনে এই রাস্তায় আসলা রে বাবা? বলে আমি সেলুনে কাজ করতাম, 24টা ঘন্টা ফুল সাউনে গান বাজাইতাম, কোথাও থেকে আমি গান ডাউনলোড করার জন্য মেমোরি নিলাম, মেমোরির মধ্যে হঠাৎ করে বয়ান চলে আসলো। ওই বয়ানে একটা আওয়াজ পাইলাম, গান শোনা কবিরা গুনা, একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আমি চিন্তা করে ভয় পেয়ে গেলাম, জীবনে কত গুনা কামাই করলাম, তওবা করেছি, কিন্তু হুজুর অন্তরে বড় দুঃখ হলো। আমি নামাজ রোজা ধরার আগে 24 ঘন্টা যে গান বাজাইছি, কেউ আইসা বলে নাই সাউন্ডটা কমায় দাও, কিন্তু নামাজ যখন ধরলাম, দাড়ি লম্বা করলাম, হুজুর গো বয়ান চালাই, এখন দেখি কত নামদারি মুসলমানের আইসা বলে বয়ান বন্ধ কর, সাউন্ড কমা, বাজে গালাগালি করতেছে, বিভিন্ন ভাবে আমারে তিরস্কার করে। হুজুর বলার মাকসাদ হলো একটু দোয়া করবেন, আল্লাহ যেন এই পথে মজবুত ঈমান নিয়ে থাকতে পারি, তাওবা। এরা যুবক তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, নাই তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ বাদ দেয় না,
তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না, তোমার মতো যুবক ড্রাইভারি করে মাঠে কাজ করে নদীতে কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না, একটু চিন্তা করে বালিশে মাথা লাগায় জবাব দিয়া ঘুমাও। অনুরোধ করে বলছি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাকেই হেদায়েত দিবেন যে হেদায়েত চাইবে খাঁটি অন্তরে, যে চাইবে না সে হেদায়েত পাবে না। গলায় ছুরি আসলে মরে যাব, স্কুলে পড়ি চাকরি করি তারপরও নবীর সুন্নাহ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফেকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির, প্রচন্ড ঠান্ডার ভেতরে কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায়ে কেরাম কত মুরব্বীরা হাত তুলেছে, কলিজার টুকরা কত যুবক কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকুরিজীবী, আয় আল্লাহ বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথা শুনলেন, খালি ফিরাইয়া দিন না, মেহরবানি করে হেদায়েতের নূর দিয়ে সিনেটারে বরবর করে দাঁড়াবো, এ মাহফিল নাজাতে রসিলা বানায় দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, আয় আল্লাহ ঘরে পর্দার আড়ালে যারা মা বোন সবাইকে নেককারিণী বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন, আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, এই মাহফিলের বরকতে গোটা এলাকার ভিতরে শান্তি দান করেন, আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী ছাত্র ভাই রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন, হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ বেশি বেশি সুন্নতের আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন, আমাদের মা বাবা মুরব্বী যেন কবরে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রুগীদের সুস্থ করে দেন আল্লাহ, দান সৎকা যারা করে করতেছে কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন, আয় আল্লাহ সকলের মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন, পহেলা ফেব্রুয়ারি ঢাকাতে যে মাদ্রাসার খেদমত করি তার মাহফিল কবুল করে নেন, গাইবী খাজানা থেকে প্রয়োজনের ব্যবস্থা করে দেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, সমস্ত হায়রানিয়ার পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত হায়রানিয়ার পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ, সমস্ত হায়রানিয়ার পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদেরকে কবুল করে নেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।